থেকে কাতান, কারণ প্রোগ্রাম বিভিন্ন দেশে। তো আসলে আমি আসলে কি করি, মূলত আমার কাজটা কি, আমি বিভিন্ন দেশে যাই, আমি বিভিন্ন দেশে গিয়ে আমার এই জার্নি দিয়ে সবার সাথে শেয়ার করি, আমার এই জার্নি দিয়েই শেয়ার করি যে আমি কিভাবে ডিএক্সএলে আসলাম। এখন আমি যখন ডিএক্সএলে আসি তখন কিন্তু আমাকে অনেক চড়াই উতরাই ফেয়ার করতে হয়েছে, কারণ আপনারাও যারা এখানে আছেন ডিএক্সএলে আসেন আপনারা জানেন, আপনি যখন ডিএক্সএলের কথা বলেন আপনাদের কি বলে আপনাদেরকে আমাদের সবাইকে। আর বিশেষত আমি যে আসলাম, আমার প্রথম গানটা যদি বলি, আমি কিন্তু ডিএক্সএল আসলে ব্যবসা করার জন্য আসি নাই, চাকরি করি। তো উনি আমার দোকানের সামনে দোকানে আমার রেস্টুরেন্ট, উনি ওই রেস্টুরেন্টে চাকরি করি, পাশাপাশি দোকান হিসেবে অনেকটা ভালো সম্পর্ক হয়। বাট বয়সে ডিস্টেন্স হচ্ছে 10 বছর, আমার নাম 10 বছর, আমার 10 বছর। তারপরে একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে, তো আমার মাথায় প্রচুর গোদা উঠলো, ছোটো ছোটো রক্ত আসতো, কুইজ আসতো, এভাবে সবসময় হাত দিয়ে করতাম। উনি কিছুদিন খেয়াল করার পর আমাকে জিজ্ঞেস করলো, আপনার মাথায় কি সবসময় এভাবে করেন, বললাম মাথায় গোদা। উনি বলতেছেন আমার কাছে একটা সাবান আছে মালয়েশিয়ান, এর মাশরুমের সাবান, সাবানটা ব্যবহার করে দেখছেন ঠিক আছে, আপনি বলতে বলুন একটা গিস্ট দিয়ে ভাই মানুষ ঠিক আছে। তো উনি শুনলো, আমি আর জানতাম না পাহাড়ে যে এক প্যাকেটে দুইটা সাবান, উনি ওনার জন্য কিনছে, উনি একটা আমাকে দিয়ে দিয়েছে, আরেকটা উনি দিয়ে দিয়েছে। বলে যে গোসলের আগে মাথায় বেশি করে ফেনা ওঠে 10-15 মিনিট বসে রাখবেন, এভাবে করে বেশ 25 দিন করলাম, দেন আমার গোটাগুলো ভালো হইলো। আমি শুধু আমার এই গোটাগুলোর জন্য কিন্তু বাংলাদেশ থেকে 16,000 টাকার ওষুধ পাঠাইছে, আমার ভাই হোমিওপ্যাথি এই দেশে হসপিটালে গেলাম তাও ভালো হচ্ছে না, যদি সাবান টেস্ট করে আমার গোনাগুলো ভালো হলো তখনই কিন্তু আমি তাদের সাথে আমার যোগাযোগ করলাম, ভাইয়ের সাথে যে আমি আমার অফিসে যাবো, প্রোডাক্ট দেখবো। দেন অফিসে আসলাম, কফি খাইলাম, কফিটা ভালো লাগলো, টুথপেস্ট কিনলাম, টুথপেস্টও ভালো লাগছে। দেন সেই থেকে আমার জার্নি শুরু। তারপরে ব্যবসা কর্মসূচির জন্য নেই নাই, মাঝে মধ্যে অফিসে আসে যাই ঠিক আছে ওনার সাথে। তো আসলে গেলে আমাদের চাঁদপুরে আছেন ভাই ছিল ফারুক ভাই, ওনাকে পাইতাম আসলে অফিসে বেশিরভাগ। তো উনি আমাকে বলতো যে আপনার চাকরি পাঠা হচ্ছে যখন রেস করতে পারেন, আমি বললাম কীভাবে কীভাবে তবু, তাহলে আসলে একটু বসেন সময় দেন, সময় দিলে মার্কেটিং প্ল্যান আমাদের সিস্টেম দেখাবে কীভাবে ইনকাম করা যায়। সেই জায়গা থেকে আমার ভালো লাগলো যে আমার স্যালারি তখন 130 দিন, তত নবুল পাহাড়ের লোহার দোকানে চাকরি করে ক্যারিয়ার লোহার দোকান সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি, দুপুর বেলা 2.5 ঘন্টা রেস্ট টাইম। তাহলে আমাকে যদি কিছু করতে হয় তাহলে 2.5 ঘন্টা সময়ের মধ্যেই করতে হবে, আদারওয়াইজ তো সময় নাই নাকি, যেহেতু আমার ডিউটি লং টাইম। তো উনি বললো যে আমরা আপনি 2.5 ঘন্টার সময়ের 2 ঘন্টার সময় কি প্রতিদিন নেক্সট দিতে পারবেন, আমি বললাম ভাই 2.5 ঘন্টার সময় 2 ঘন্টা কিভাবে দেবো, কারণ সকালে উঠি রাতে আসি 2 ঘন্টা ঘুমাই, কি করি ঘুমাই, দুপুরবেলায় ঘুমাই দেখি রেস্ট নেই, সারাদিন দোকানদারি করে বিজি থেকে অনেক কাজ করতে হয় দোকানে। তো বললো যে দেখেন দুই বছর লাইফে কিছু করতে চান তাহলে আপনাকে এদিকে একটু সময় দিতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আপনি এক্সেলে রেজিস্ট্রেশন করছেন, মেম্বার হয়েছেন, ওই রেজিস্ট্রেশন আইডি আইডি জায়গায় একটু সময় দেওয়ার চেষ্টা করেন। তখন ওনার কথাটা আমার মনে দম্ব ভালো লাগলো, আসলেই তো লাইফ যদি আমি কিছু করতে চাই আমার সময় নিতে হবে। তখন থেকে ভাবলাম যে ঠিক আছে আমি একটু একটু করে সময় দেবো। তা আগে কি করতাম, রুমে পাক করতাম, আর একজনের সাথে রুমে পাক করে খাইতাম। তো যখন সিদ্ধান্ত নিলাম দেখা আমি ডিএক্সএল সময় দেবো, তখন আমি রুমে পাক করা স্টপ করে দিয়েছি। এখানে এতে পাশে আমাদের আলী ভাইয়ের একটা পরিবেশ ছিল, ওনার একটা রেস্টুরেন্ট ছিল, উনি আবার ওনার রুমে পাক করে খাওয়াইতেন 20-25 জন খাইতাম, 25 দিনে দিতাম দুবেলা খাইতাম। তো ওই জায়গায় রুমে পাক পাক করে ওই জায়গায় খাওয়া শুরু করলাম, আর দুপুরবেলাতে 2 ঘন্টার সময় খাওয়া দাওয়া শেষ করে অফিসে এসে বসে থাকতাম। তো যখন অফিসে এসে বসতাম অনেক লিডার আসতো, আর রুমে আসতো দুবাই থেকে বিভিন্ন দেশ থেকে লিডার আসতো, তাদের কাছে বসতাম বাই বিদেশ থেকে ওপরে দেওয়া অনেক কিছু বোঝাই। আমাদের তো সিনিয়র, যখন সিনিয়র লিডারদেরকে পাইতাম, আমাদের আমাদের সবার টপ লিডার মাইনুদ্দিন ভাই, ওনাকে অনেকেই ছিলেন বোমনাথ, উনি বর্তমানে দেশে আছেন। তখন উনি শুনতাম যে মাইনুদ্দিন ভাইয়ের বোনাস 300 দিনার, 400 দিনার আমার যদি 20টা দিনের ইনকাম আসতো,
20টা দিনার ইনকাম আসলে কিন্তু আমার চলে, কারণ আমার 130 আর 20 দিনার 150, তাহলে 50 দিনার হলে আমার সুন্দরভাবে এদেশে চলা যায় 130 এসে। যেহেতু আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, রাইট, আমরা সবাই এখানে কি মধ্যবিত্ত, আমরা কিন্তু কেউ উচ্চবিত্ত নয় এবং আমরা নিম্নবিত্ত নয়। কারণ হচ্ছে যে নিম্নবিত্ত যারা তারা 4-5 লাখ টাকা খরচ করে প্রবাস আসতে পারে, আবার যারা উচ্চবিত্ত তারা কিন্তু এই মিডল ইস্টে আসে না কাজ করার জন্য, রাইট। আমরা কি মধ্যবিত্ত, তো যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমার বিভিন্ন ইনকমটা চলবে, ওই সিদ্ধান্ত নিয়ে কিন্তু শুরু করি। তো শুরু যখন করি আসলে শুরুটা অনেক ডিফিকাল্ট ছিল, কারণ আপন মানুষদেরকে বলতে গিয়ে আমি অনেক হতাশার মধ্যে চলে গিয়েছিলাম। যখন আমি আমার বন্ধুদেরকে বলেছি রিয়েকশনের কথা, আমার কোনো কোনো বন্ধু যারা গ্রামীণ করে পড়তো, রাগের বাসিতে পড়তো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তো, যাদের সাথে আমি পড়াশোনা করেছি 15 বছর 18 বছর, তো তারা আমাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিয়েছে। বোঝার বিষয় হচ্ছে কারণ আমি রিয়েকশন করি। তার পাশাপাশি আমি আমার আপন বড় ভাইকে বলেছিলাম যে ভাই আসসালামু আলাইকুম, আমি ডিএক্সএন এর সাবান ইউজ করে আমার মাথার বোটাগুলা ভালো হয়েছে, এই কোম্পানির সাথে আমি বিজনেস করতে চাই, এটা অনেক বড় একটা কোম্পানি, মালয়েশিয়ান কোম্পানি, হ্যাঁ আমি একটু একটু করে এখানে পার্ট টাইম করলে হয়তো এখন তাকে টেঙ্গে বলে যাবে। তখন আমার আপন বড় ভাই এক মায়ের পেটের ভাই ওই তখন কি বলেছিল জানেন, উত্তরটা ছিল আরে এগুলো করার দরকার নাই, ডেস্টিনি করে 3.5 লাখ টাকা ধরা। আপন বড় ভাই আমাকে এইভাবে করে বলছে, তখন আরো একটু কষ্ট পেলাম, মানে যেহেতু আপন বড় ভাইয়ের কাছে একটা সাজেশন দিয়েছিলাম, আসলে যেহেতু উনি বড় ভাই ওনার কাছে এটা খারাপ মনে হয়েছে, যেহেতু জানে না আল্লাহ বলছে কোরআনে যে জানে এবং যে জানে না তার মধ্যে কখনো সামলাতে পারে না, তো উনি এই বিষয়টা সম্পর্কে জানে না বিধায় কিন্তু আমাকে বড় ভাই হিসাবে ছোট ভাইকে প্রোটেক্ট করার জন্য, যেন আমি কোথাও না যাই, ভুল পথে না যাই, টাকা পয়সা খরচ না করি, তো উনি আমাকে ওইভাবে সাজেশন করছে, ক্লিয়ার। তো ভাইয়ের সাজেশনটা আসলে আমি রিসিভ তত্ত্বতা করি নাই, কারণ আমি তো ডিএসএমকে কাছ থেকে দেখছি, কাছ থেকে দেখছি কিন্তু তার যে মাইনুদ্দিন ভাই উনি আমার পাশের থানা লোক, উনি যদি 300-400 দিনে ইনকাম করতে পারে আমার তো 20টা দিনে ইনকাম আসলেই চলে, আমি 20 দিন আরে স্বপ্ন যদি ডিএসএমে আসি তাহলে আমিও পারবো। ওই সিদ্ধান্ত নিয়ে আমি একটু একটু করে কাজটা শুরু করি, অফিসে আসা যাওয়াতে আছি, মানে সাথে পরিচিত হচ্ছি, কাছের লোকদেরকে বলছি, তো আমার যে কোম্পানি ওই কোম্পানির লোকেরা ওরাও স্যালারি 140 আমার আগে যারা আছে, না 150 একটু সিনিয়র যারা, সর্বোচ্চ স্যালারি 170 বা 180, এখন আমার স্যালারি কিন্তু 140। যখন আমি মানুষকে বলি আমার কোম্পানির লোকদেরকে ডিএসএলের কথা বলি, এইবারে এগুলো অনেক দেরি হয়েছে, আগে আমাদের অফিস চলে তিনতলায় অফিস গেলে ফ্রি কপি খাওয়ায়, ওইভাবে করে আমাকে বলতো এগুলো তুই কর আমাদের করার সময় নাই দরকার নাই, এগুলো অনেক দেখছি, ঠিক আছে তো আমরা এগুলা করবো না। কাছের বন্ধুরা একই কোম্পানির মানুষ তাও তারা না করে দিল, আপন ভাই না করে দিল, বন্ধুরা ফেসবুক থেকে আনফ্রেন্ড করা শুরু করে দিল। আসলে বিষয় হচ্ছে কি, যখন একটা মানুষের সকল দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ পাক করে রাখবো দরজা ওপেন। তো আমি সবসময় বিশ্বাস করি যে রিজিক দেয় আল্লাহ, রিজিক আল্লাহ, আমি যদি সত্যের উপর অবিচল থাকি, আমি যদি আমার পরিশ্রম করি, আমি যদি নিষ্ঠার সাথে কাজ করি, আল্লাহ যে কোনো জায়গাতেই কিন্তু সফলতা উঠে পেয়ে সবাই জানি, পরিশ্রমই কিন্তু সৌভাগ্যের প্রকৃতি রয়েছে। যারা পরিশ্রম করতে পারে, যারা পরিশ্রম করে তারা কিন্তু সাকসেস, রাইট। আমরা সবাই একজন সাকসেস মানুষের কথা জানি, যিনি কিনা আমেরিকার মধ্যে একটা দেশের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট, রাইট, ওনার নাম কি, আব্রাহাম লিংকন, আব্রাহাম লিংকন। তাহলে আমরা যদি একটু ওনার জীবনীটা দেখি, ওনার বাবা কে ছিলেন, ওনার বাবা কে ছিলেন, উঁচু ছিলেন, জুতা সেলাই করতেন, জুতা পলিশ করতেন, তাহলে সে ওই জুতা পলিশ করার ছেলে সে ওই জায়গা থেকে আজকে আমেরিকার মতো একটা দেশে কি হয়েছে এবং তাকে মানা হয় সর্বকালের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট আমেরিকার, ক্লিয়ার, তার নাম কি, তাহলে সে যদি পারে আমি কেন নয়, আপনি কেন বলেন। তার বাবা অনেক, আমরা অনেকেই মনে করি যে আমি তো অনেক শিক্ষিত না, আমি তো অনেক স্মার্ট না, আমি তো অনেক পড়াশোনা করি নাই, আমি আপনাদের মতো গিয়ে